রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিং মলে আইএস জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 115-তে। এই ঘটনায় 4 সন্দেহভাজন সহ গ্রেপ্তার হয়েছেন 11 জন। তারা ইউক্রেন সীমান্তে পালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে ক্রেমলিন। ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে এই হামলায় ইউক্রেন জড়িত নয়। মস্কোর হতাহতদের স্মরণে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। এদিকে মৃত্যুর বদলা মৃত্যু দিয়ে নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মস্কোর শপিং মলে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে কাঁদছে গোটা রাশিয়া। ফুল ও মোমের আলোয় হারানো স্বজনদের স্মরণ করছে বাসিন্দারা। একসাথে এত মানুষের এমন মৃত্যু ভাবাচ্ছে রুশদের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যারা মারা গেছেন, যারা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। হামলায় জড়িতদের খুঁজে বের করা হবে, সঠিক বিচার করা হবে। 22 মার্চ সন্ধ্যায় মস্কোর ক্রকার্স সিটি হলে কনসার্টের আনন্দ যে শোকে পরিণত হবে কেউ বুঝতেই পারেনি। রুশ সংবাদ মাধ্যম আরটি জানায় কমপক্ষে 5 জন হামলাকারী ছদ্মবেশে ঢুকেছিলেন। হলের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত চলা এই হামলা থেকে বাঁচতে অনেকেই মাটিতে শুয়ে পড়েছিলেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীদের ধরতে মাঠে নিরাপত্তা বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ফেডারেল সিকিউরিটি ফোর্স FSB বলেছে ইউক্রেন সীমান্তে পালানোর চেষ্টা করছিল হামলাকারীরা। এই ঘটনাকে ন্যাক্কারজনক জঙ্গি হামলা বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোর ভয়াবহ এই সন্ত্রাসী হামলার শোক ও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশগুলোর নেতারা। ঘটনায় সহমর্মিতা জানিয়েছে বন্ধু দেশ চীন ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।